ফটিকছড়ি ভোজপুরে রোসাইন ঘোনা আল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবারের মতো এবারও নবম তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে সংগঠনের সভাপতি মাওলানা কালিমুল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইকুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবু মাওলানা আজিজুল হক ও মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা জামিয়াতুল ইমান মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি মাহমুদ হাসান গুনবি নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মাওলানা সলিমুল্লাহ জামিয়া ইসলামিয়া ভুজপুর মাদ্রাসার পরিচালক মাওলানা জোনায়দ বিন জালাল মেখল মাদ্রাসার শিক্ষক লেখক ও গবেষক মাওলানা ইসমাইল খান সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নাজিরহাট শাখার ইনচার্জ জমির উদ্দিন চান্নং ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তারুকদার সহ সংগঠনের সকল সদস্যবৃন্দরা